নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে মা তারার কৃপায় এই ছয় রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে মহাকোটিপতি। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীকর। বন্ধুরা, আগামীকাল ছিল কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে চলেছে এবং কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে এত দূর পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, তারা কমেন্টস বক্সে অবশ্যই জয় মা তারা এই কথাটি লিখে যাবেন, কারণ মা তারা ওনার একটা পাওয়ার, ওনার একটা ব্লেসিং আপনারা কিন্তু এক চুলো যদি পেয়ে যান, তাহলে আপনাদের জীবনে যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে সেই সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আর যারা মা তারার মন্দিরে আজ পর্যন্ত যাননি, তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, এই মা তারার মন্দির বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে একটু দূরে অবস্থিত। আর আপনারা অবশ্যই একবার না একবার, বছরে একবার হলেও আপনারা মা তারার মন্দিরে গিয়ে মা তারার দর্শন করে আসুন, আর দেখুন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ছয় রাশির মহাকোটিপতি হতে চলেছে তাদের জীবনে কী কীভাবে প্রভাব পড়তে চলেছে। দেখুন, যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে তো পদোন্নতি হতে বাধ্য, এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তাদের চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভূ সম্পত্তি থেকে লাভ করতে চলেছেন, এই সময় আপনারা ট্রেডিং থেকে লাভ করতে চলেছেন, এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে লাভ করতে চলেছেন, এই সময় আপনারা গোল্ড থেকে লাভ করতে চলেছেন, এবং এর পাশাপাশি এই সময় আপনার পড়ে থাকা অর্থ, হারিয়ে যাওয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, আর যেটি সম্পূর্ণরূপে মা তারার কৃপায়। তো আসুন এবার আমি আপনাদেরকে সেই ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে মা তারার কৃপায় হতে চলেছে মহাকোটিপতি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে আপনাদের জীবনে অর্থাগমন ঘটতে চলেছে, এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের হাতে অর্থ প্রচুর পরিমাণে আসতে চলেছে, এবং আপনারা আপনাদের মনের সাধ, মনের ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে আপনাদের জীবনেও মা তারার কৃপায় কোটি টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে, যারা গোল্ড বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের সেই জায়গা থেকে অর্থ কিন্তু আসতে চলেছে, এর পাশাপাশি আপনার ডুবে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া অর্থ উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনারা আপনাদের মনের সাধ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সন্তান সুখ পেতে চলেছেন, আপনাদের প্রপার্টি থেকে লাভ হতে চলেছে, এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন,
তাহলে এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। এই সময় আপনারা প্রপার্টি থেকে লাভ পেতে চলেছেন, এই সময় আপনারা সন্তান সুখ পেতে চলেছেন, এই সময় আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের পড়ে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত কিছুই হতে চলেছে মা তারার কৃপায় আগামী 15 দিনের মধ্যে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে মা তারার কৃপায় হতে চলেছেন মহাকোটিপতি। এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে চলেছেন, এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি সন্তান সুখ আপনারা পেতে চলেছেন, মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। অর্থাৎ এই সময় আপনাদের চারিদিক থেকে সোনায় সুয়াগা হতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় আপনারা গোল্ড, শেয়ার মার্কেট, ট্রেডিং এই সমস্ত জায়গা থেকে অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এর পাশাপাশি সন্তান সুখ আপনারা পেতে চলেছেন এবং আপনাদের জীবনে ভরপুর আনন্দ আসতে চলেছে এবং পারিবারিক সাপোর্ট আপনারা পেতে চলেছেন। সব দিক থেকে যদি বলা যায় কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার 15 দিনের মধ্যে মা তারার কৃপায় হতে চলেছে মহাকোটিপতি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই আমি বলবো। আর আপনারা প্রত্যেকেই মা তারার বীজমন্ত্র উচ্চারণ করুন, যা উচ্চারণ করলে আপনাদের যে সমস্ত বাধা রয়েছে, যে সমস্ত বিঘ্ন রয়েছে সেই সমস্ত বিঘ্ন বা বাধা কাটতে বাধ্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।